হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো দেশি মুরগির ড্রাই ফ্রাই। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আদা, সব কুচি করে নিয়েছি, আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো। আর এখানে নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, লঙ্কা, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, আর হলো তেজপাতা, সাদা জিরে। এ দিয়ে আমি ফোড়নটা দিব। আর চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর বিট কি এটা গোলমরিচ পাউডার, আর পরিমাণ মতো নুন। আর মা সর্ষের তেল দিয়ে আমি মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর বাকি গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, 1টা তেজপাতা, 2টা এলাচি, 3টে মতো এলাচি, দারচিনি, লং আর সাদা জিরে। তারপরে আমি দিয়ে দিলাম রসুন, রসুন আর আদা কুচি। এটাতে আমি পেস্ট দিব না, পুরোটাই আমি কাটারটাই দেব, কুচি করে নিয়েছি সব, একদম ইজি প্রসেসে বানাচ্ছে। আদা আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলোকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। 1টা বড় সাইজে টমেটো নিয়েছে, কুচি করে দিয়ে দিয়েছে। টমেটোটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। এখন মশলাটাকে আরো খুব ভালো করে আমি কষিয়ে নিব। আর আলু দিয়ে বানাবো, আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব জিরে পাউডার আর ধনে পাউডার। মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেব না, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে দিব। তারপরে ভালো করে মিক্স করে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। স্টিমটা আমি লোয়ে রেখেছি, 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছি।
ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা স্কিপ হয়ে গেছে, আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। আলুটা দিয়ে আবার চিকেনের সাথে ভালো করে মিক্স করে দিয়েছে। এখন আবার ঢেকে দিয়েছে 3 মিনিটের জন্য। আবার 3 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিব, আর আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জল বেশি দিব না, এটা চিকেন ড্রাই ফ্রাই হবে তার জন্য জলটা কমই দিয়েছে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে। আর গরম মশলা পাউডার আর দিতে লাগবে না, কারণ আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম। এখন একদম লাস্টে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি, একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কুচি করে দিয়েছি। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে, খুব ভালো লাগে খেতে। এখন আমি ঢেকে দেবো আবার 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, তারপর সার্ভ করেছি চিকেন ড্রাই ফ্রাই দেশি মুরগি দিয়ে। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর একদম ইজি প্রসেস।